পরবর্তী প্রতিযোগী এফ। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতু। আমরা এখন একটি মোকালামা পেশ করছি। Now we are going to discuss about the performance of a conversation. Whose name is Tarango? This topic is very essential for all human being to learn for their future progress. Shara din shudhu কাজ আর কাজ, কিছুতেই ভালো লাগে না। দুটো কাজ শেষ করে একটু মোবাইলের কাজ করতে হবে। এই যে বৌমা, সবসময় ফোন নিয়ে পড়ে থাকলে তো হবে না। রান্না করতে করতেও ফোন ঘাঁটতে হয়, বলো কি হলো? সারাদিন তো দেখি তোমার কীর্তি কলাম। না মা, আমি তো ফোন থেকে। চুপ, একদম চুপ, ফোনটা রাখো এখনই। আর হ্যাঁ, এটাও শুনে রাখো, বাড়ির কাজ করতে করতে ফোন ব্যবহার করতে পারবে না। এই ছেলে, তোর ও বাবা, তুইও ফোন নিয়ে বসে আছিস, কি আর বলবো তোকে। যেমন তুই তেমন তোর বউ, যেদিন রাগ হবে তোদের ফোনগুলি সব আগুনে পুড়িয়ে দেব, তখন বুঝবে। দেখছ মহারানীর কাণ্ড, দেখছ কানে হেডফোন দিয়ে একভাবে তাকিয়ে আছে, কোনো কথা কানে শোনে না। বৌমা, ও বৌমা, আমার চশমা কোথায়? কে আছো, আমার চশমাটা খুঁজে দাও, আমি কিছু দেখতে পাচ্ছি না। কই গো, আহ, আমার কোমর। ও হ্যাঁ মা, আপনার কি হয়েছে? সব হয়েছে তোমার জন্য। তুমি ফোন নিয়ে এত ব্যস্ত থাকো যে ডাকলেও ডাক শুনতে পাও না, এবার কি হবে? এখন তো আর আপনার ছেলে বাড়িতে নেই, কিন্তু হসপিটালে যেতে হবে। বৌমা, তুমি তাড়াতাড়ি পাশের বাড়ি থেকে একটা ছেলেকে ডেকে নিয়ে এসো। এই মেয়ে, তুমি এখনো ফোন ঘাটছ? না মা, তার আর দরকার হবে না, আমি আগেই ওলা বুক করে দিয়েছি, গাড়ি বাইরে রেডি আছে। ও ও বাবা, এত বড় লম্বা লাইন, খুব যন্ত্রণা হচ্ছে, আপনারা আমায় একটু আগে দেবেন প্লিজ। মা, কি করছেন? কাউকে কিছু বলার দরকার নেই, আমি আগেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, আমাদের নাম্বার আগে আছে, আমাদের লাইন দিতে হবে না। ও বাবা, আমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম, ঔষধ নেওয়া হয়নি, এবার কি হবে? কে যাবে ঔষধ আনতে, আর তুমি এখনো ফোন ঘাটছ? এই যে এদিকে দিন দিদি, কত হয়েছে? 1,500 টাকা। ওকে, কি আছে বৌমা তোমার হাতে? আপনার ঔষধ আমি অনলাইনে অর্ডার করেছিলাম, আপনি কোনো চিন্তা করবেন না। কি হচ্ছে এসব তো আমি কিছুই বুঝলাম না। অনলাইন অর্ডার আবার কি জিনিস? অনলাইন না, ওটা অনলাইন, যেটা আপনি বেশি অপছন্দ করেন, মোবাইল তার সাহায্য। সে কি বৌমা, এখন লাইফ এত সহজ হয়েছে না, শুধুমাত্র ফোন থেকে সব কিছু করা সম্ভব। কি বলছো, আমি তো এতদিন ধরে মনে করতাম তুমি ফোন নিয়ে নাচ গান বিভিন্ন গেম খেলো, যা বর্তমান সমাজকে একেবারে রসতলে নিয়ে যাচ্ছে, কিন্তু ফোন দিয়ে যে এত কিছু করা হয় আমি তো আগে জানতাম না। না মা,
ফোন তো আমার দরকার মতো প্রয়োজনে ব্যবহার করি। আমি রান্না করতে পারতাম না, তাই ইউটিউবের সাহায্যে রান্না করে আপনাদের দিতাম। স্যার, ডাক্তার দেখানো, ওলা বুক করা, এছাড়া আমি কানে হেডফোন দিয়ে অনলাইনে BA ক্লাস করি। ও বাবা, ফোন তাহলে খুবই কাজের জিনিস দেখছি। হ্যাঁ মা, ফোন ছাড়া মানুষ এক পাও চলতে পারে না। বাড়ির আত্মীয় স্বজন একদিন না হলে চলে, কিন্তু ফোন একদিন না হলে মানব জীবন অচল। আচ্ছা বৌমা, ছেলেকে বলে আমায় একটা ফোন কিনে দিও। আর হ্যাঁ, ওই যে বললে অনলাইন ইটিউব আমাকে শিখিয়ে দিও। মা, ওটা অনলাইন না, ওটা অনলাইন। আর ওটা ইটিউব না, ওটা ইউটিউব। আমি আপনাকে সব শিখিয়ে দিব। ভাগ্যিস ফোনটা ছিল, তাই দ্রুত চিকিৎসা হলো, নইলে তো আমি তখনই পটল তুলতাম। মা, আপনার ছেলে ভিডিও কল করেছে, কথা বলবে আপনার সঙ্গে। ও বাবা, ফোনে আবার ভিডিও কলও হয়? হ্যাঁ মা, ফোনে ভিডিও কলও হয়। এই মোকালামা থেকে শিক্ষণীয় বিষয় হলো, ফোনকে যদি আমরা খারাপ কাজে ব্যবহার করি তাহলে ফোন আমাদের খারাপের দিকে নিয়ে যাবে। এবং হাদিস পাকে বলেছেন, ইন্নাল গিনা উম্মিতু নিফাক আবিল কুলবি, অর্থ সঙ্গীত অন্তরের মতো নিফাক সৃষ্টি করে। আর ফোনকে যদি আমরা ভালো কাজে ব্যবহার করি তাহলে ফোন আমাদের ভালো দিকে নিয়ে যাবে এবং সকল কাজ সহজ করে দেবে। এবং আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস, অর্থ তোমরা নিজেদের উপর বর্ষিত নিয়ামতকে প্রকাশ করো। অতএব ফোন আল্লাহর একটি নিয়ামত, সেটাকে ভালো কাজে ব্যবহার করতে পারো। আমিন। এই বলে আমাদের মোকালামা ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।